হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। জয়ের জন্য শেষ তিন ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 47 রান আর মুম্বাইয়ের দুইটি উইকেট। 18 ও 19তম ওভারে ম্যাক লানাগান ও জাসপ্রীত বুমরা দুই ওভার থেকে 40 রান তুলে ফেলেছে চেন্নাই। তবে সাজঘরে ফেরেন ব্রাভো। জয়ের জন্য মোস্তাফিজের করা শেষ ওভারে দলটির প্রয়োজন ছিল 7 রান। প্রথম তিনটি বলে রান নিতে পারেনি যাদব। চতুর্থ বলে ফাইন লেগ দিয়ে 6-এর পর পঞ্চম বলে কাভার দিয়ে 4 মেরে দলকে এনে দেন দারুণ এক জয়। ম্যাচ শেষে যাদব জানান, মোস্তাফিজের খারাপ বলের অপেক্ষায় ছিলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেদার যাদব বলেন, আমি জানতাম আমি দৌড়াতে পারবো না এবং আমাকেই রান তুলতে হবে। ঠিক করেছিলাম এই 6টি বল খেলবো এবং উইকেটে থাকব। কিন্তু 3 বল পরেই আমি দেখলাম কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তবে আমি জানতাম যে বোলার অনেক চাপ নিয়ে আসবে। আমি অপেক্ষা করছিলাম আবার সুযোগের জন্য। জানতাম যে খারাপ বল আসবে। আমি দেখতে চাইছিলাম আমার শরীর কীভাবে প্রতিক্রিয়া করে। গভীরভাবে আমি খেলাটি কেড়ে নিয়েছি এবং সে অর্থাৎ মোস্তাফিজ আরও চাপে পড়েছিল। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। শুরুতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার অ্যাভিন লুইস ও রোহিত শর্মা। তবে ঈশান কিশানের 29 বলে 40 আর সূর্যকুমার যাদবের 29 বলে 43 রানে ঘুরে দাঁড়ায় মুম্বাই। শেষ দিকে 22 বলে কৃণাল পাণ্ডিয়ার 41 রানের উপর ভর করে 165 রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারানো চেন্নাইকে ম্যাচে ফেরান ব্রাভো। 30 বলের বিধ্বংসী ইনিংসে 7-4 ও 3-4 ফেরেন 68 রান করে আর শেষ ওভারে 10 রান দিয়ে দলকে জয় এনে দেন কেদার যাদব।